السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, এই চ্যানেলের বেশ কিছু ভাই বোন বেশ কিছুদিন পর্যন্ত শরীর বন্ধের জন্য কোনো অব্যর্থ তাবিজ কবজ বা আমল নিয়ে আমাকে ভিডিও আপলোড করার জন্য বারবার রিকোয়েস্ট করে চলেছেন। তো বন্ধুরা আমার, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই চ্যানেলে মূলত আমি শরীর বন্ধের জন্য বেশ কয়েকটি আমল দিয়েছি, তার মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 33 আয়াত। বন্ধুরা আমার, আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি কোনো ব্যক্তি 33 আয়াতের আমলটি সকাল বিকাল কমপক্ষে দুবার করতে পারে, অথবা 33 আয়াত কোনো ভালো হাফেজ মাওলানার মাধ্যমে জাফরান কালির দ্বারা কোনো কাগজে সুন্দর করে নির্ভুলভাবে লিপিবদ্ধ করে সেটাকে যদি কবজ আকারে সাথে রাখে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই ব্যক্তি সকল প্রকারের জাদু টোনা বানসেহের ক্ষতি লোসখান থেকে নিরাপদে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ইয়াকিন ও বিশ্বাস, পৃথিবীতে 33 আয়াতকে কোনো জাদু টোনা বানসেহের নষ্ট করতে পারে এটা আমি বিশ্বাস করি না, কেননা যুগে যুগে এটি পরীক্ষিত প্রমাণিত, যারাই এটি ব্যবহার করেছেন তাদের কোনো প্রকারের ক্ষতি কেউ করতে পারেনি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, যারা জাদুটোনা বানসেহের নিয়ে খুবই আতঙ্কিত, নানা রকমের সংকটের মধ্যে আছেন, আত্মীয় স্বজনেরা বান মারে, এই এমনকি এরকমও শোনা যায় যে শাশুড়ি পুত্রবধূকে বান মারে, পুত্রবধূ শাশুড়িকে বান মারে, নানা রকমের কাহিনী শুনতে শুনতে এই দুই কান ভারী হয়ে গেছে। তো বন্ধুরা আমার, যারা পারেন আপনারা পবিত্র কোরআনুল কারীমের এই 33 আয়াত নিয়ম করে আমল করবেন, যারা পারেন এটাকে কবজ আকারে তাবিজ আকারে সাথে রাখার চেষ্টা করবেন। এই চ্যানেলের মধ্যে সাইফুল টিভি 33 আয়াত লিখে সার্চ দিলে সেটা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার, অনেকেই বলেছেন যে স্যার 33 আয়াত এটা অনেক বড় একটা বিষয়, পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত সমষ্টি আমরা যারা আরবি জানি না আমাদের জন্য আমল করা অনেক কঠিন, এছাড়াও এটিকে যে নির্ভুলভাবে লেখাবো এমন আলেম ওলামাও আমাদের কাছে নেই। তো বন্ধুরা আমার, ওই সমস্ত বন্ধুদের জন্য আজকে অত্যন্ত চমৎকার, অত্যন্ত পবিত্র, অত্যন্ত পরীক্ষিত একটা আমল আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই আমলটি শিশু, যুবক, তরুণ, তরুণী, বৃদ্ধ, বৃদ্ধা, যে কেউ যদি আমলটি করতে পারে, আমি বলবো অতি সংক্ষিপ্ত এই আমলটি যদি কেউ করতে পারে তাহলে তাকে কোনো প্রকারের জাদু টোনা বানসেহের তাকে আদৌ স্পর্শ করতে পারবে না। তো বন্ধুরা আমার, অতি সংক্ষেপে আমি এটির ব্যবহার আপনাদের শিখিয়ে দিব, এর জন্য আমাদের প্রয়োজন হবে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাস। তো বন্ধুরা আমার, যে কাজটি করতে হবে, আমাদের দেশে অথবা বিদেশে আপনি যেখানেই থাকুন না কেন, আপনি কোনো খেজুর গাছের কাছে যাবেন, খেজুর গাছ সেটা চারা হোক, মাঝারি আকারের হোক অথবা বড় হোক, সেই খেজুর গাছের উপরে যখন আপনি উঠবেন, আমি এখানে ছবি দিয়ে দেবো, সামান্য ভিডিও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনি দেখবেন সেই একদম উপরের পাতাগুলোর মধ্যে একদম ভিতরের দিকে কিছু বাকল, আমরা বলি বাকল, আপনারা অন্য ভাষায়, অন্য যারা যে অঞ্চলে রয়েছেন তারা অন্য ভাষায় অন্য কিছু বলতে পারেন, আমাদের এই অঞ্চলে এটাকে বাকল বলা হয়। আপনি সেই পাতার মধ্যে দেখবেন খয়েরি কালারের ফিতার মতো, খয়েরি কালারের ফিতার মতো, আবর্জনার মতো এরকম পাতার মধ্যে কোথাও কোথাও পেঁচিয়ে আছে, এটাকে আমরা বলি বাকল। এই বাকল আপনি তুলে আনবেন, একটুখানি লক্ষ্য রাখবেন যখন আপনি এটি তুলবেন তখন আপনার কোনো শত্রু যেন এটি লক্ষ্য করতে না পারে, অর্থাৎ না দেখতে পারে। শুধু শত্রু না দেখলেই হবে, অন্য যারা আপনার হিতাকাঙ্ক্ষী তারা দেখলে কোনো সমস্যা নেই। আপনি এই বাকলটা আপনি সেখান থেকে তুলে আনবেন, তুলে আনার পরে বাসায় বসে একদম নিরিবিলি একটা কক্ষে আপনি অজু করে সূরাতুন নাস বিসমিল্লার সাথে একদম শেষ পর্যন্ত তিনবার পড়বেন, পড়তে একবার পড়া হলে একবার ফু দিবেন, এভাবে তিনবার ফু দিবেন। আমি আপনাদের সামনে একবার তেলাওয়াত করে শোনাচ্ছি এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরে বাকলটা হাতে নিয়ে আপনি একটা ফু দিবেন, আবার শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়বেন, আবার একটা ফু দিবেন, আবার শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়বেন, এরপর একটা ফু দিবেন। যখন তিনবার ফু দেওয়া হয়ে গেল এরপরে আপনি সেই বাকলটুকুকে আপনি কোনো একটা সাদা সুতো দিয়ে সুন্দর করে পেঁচিয়ে একদম ছোট একটা
তাবিজের মতো করে ফেলবেন। এরপরে আপনি একটা রূপার মাদলি অথবা চাঁদি রূপার মাদলি অথবা লোহার মাদলি যেটাই আপনি বাজারে পান না কেন, একদম মজবুত একটা ছোট মাদলির ভেতরে সেটিকে ভরবেন। ভরার পরে এরপরে আপনি সুন্দর করে আপনি মোম অথবা চাঁচ যে কোনো দ্রব্য দিয়ে সেটাকে একদম আটকিয়ে ফেলবেন। আটকিয়ে ফেলার পরে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান হাতে, আপনি যদি মহিলা হন তাহলে আপনার বাম হাতে এটি আপনি ধারণ করবেন। তো বন্ধুরা, আমার এই যে সহজ পদ্ধতি আমি বললাম, সূরাতুন নাসের ফজিলতের কারণেই মূলত এটি হয়ে থাকে, এই শরীরটা বন্ধ হয়ে থাকে সারা জীবনের জন্য, যতদিন পর্যন্ত এই খাজুর গাছের এই বাকলটা আপনার দেহে এই সূরাতুন নাস দ্বারা পড়া বাকলটা থাকবে ততদিন পর্যন্ত কোনো ধরনের জাদু টোনা বা সেহের আপনার দেহকে স্পর্শ করতে পারবে না, কেউ আপনার দিকে বদনজর করতে পারবে না, খারাপ কিচ্ছু আপনাকে স্পর্শ করতে পারবে না। তো বন্ধুরা, আমার অনেকেই বলবেন যে এটি আপনি কোথায় পেয়েছেন। বন্ধুরা, আমার একটা কথা বলি, প্রকৃতির মধ্যে এই গাছরার মধ্যে এমন কিছু রয়েছে, এর মধ্যে কোনো শেরেক নেই, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আমি এমনও পাতার নাম জানি যে দুটো পাতা শুধুমাত্র এরকম পিঠ ফিরিয়ে আপনি কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর জন্য, শত্রুতা তৈরি করার জন্য শুধু একটা বাড়ির মধ্যে কোথাও আপনি গুজে রাখবেন, যাদের নাম পড়ে যে দুজনের মধ্যে শত্রুতা তৈরি করার জন্য আপনি এটাকে এরকম পিঠ ফিরিয়ে পাতা দুটোকে আপনি গুজে রাখবেন, এই লোক দুটো সারা জীবন আর একত্র হতে পারবে না, মিলতে পারবে না, তাদের সম্পর্ক যত মধুর হোক না কেন এটি বিচ্ছিন্ন হয়ে যাবে। বন্ধুরা, আমার এটি অত্যন্ত পরীক্ষিত একটা তদবির, কিন্তু আমি অনেক মানুষ এই তদবিরটি জানার জন্য আমার কাছে এসেছেন, ধর্ণা দিয়েছেন, আমি কাউকে শিখাইনি। কেননা এটির দ্বারা মানুষ এত বেশি খারাপ কাজ করে, দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল সেটাকে অমিল করে দেয়, শাশুড়ি পুত্র মধুর মধ্যে খুব মিল সেটাকে অমিল করে দেয়, কিন্তু সামান্য একটা পাতার অ্যাকশন এটি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। কী আছে এই পাতার মধ্যে আমরা জানি না, কিন্তু এটি পরীক্ষিত। তো বন্ধুরা, আমার এই খাজুর গাছের বাকল এভাবে পরীক্ষিত। আপনি যদি সূরাতুন নাস দ্বারা তিনবার পড়ে এটিকে আপনার সাথে রাখতে পারেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনার ক্ষতি যতদিন এটি থাকবে ততদিন পর্যন্ত কেউ করতে পারবে না। তবে একটা কথা লক্ষ্য রাখবেন, এই তাবিজটি কখনোই যেন কোনো খারাপ নাপাকির সাথে স্পর্শ না করে, যেমন মলমূত্র অর্থাৎ প্রস্রাব পায়খানা বা বীর্য, এরকম কোনো খারাপ কোনো কিছু যেন এই তাবিজটাকে স্পর্শ না করে। যখন আপনি স্ত্রী সহবাস করবেন তখনও যেন এই আপনার হাতে কোনো ময়লা থাকলে সেই হাত দিয়ে এই তাবিজটি স্পর্শ করবেন না, এভাবে একটুখানি সতর্ক সবসময় থাকতে হবে। যদি এটা পারেন ইনশাআল্লাহ এই তাবিজ আপনার জন্য অত্যন্ত কার্যকরী। তো বন্ধুরা, আমার এটার জন্যে কোনো আলেম হাফেজ কারি হওয়া শর্ত না, আপনি হিন্দু হন আর মুসলিম হন এটি আমল করে দেখেন, ইনশাআল্লাহ অতি সহজে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরণ আপনাদের খেদমতে আমাকে কবুল করেন, এই দোয়া চাই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা আমার লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।